বেরিয়ে এলো লালবাগ কেল্লার সুড়ঙ্গ নিয়ে রহস্য। উপমহাদেশে প্রায় সব প্রাচীন দুর্গ নিয়ে যুগ যুগ ধরে নানা লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়াও আছে কিছু অভেদ্য রহস্য। একজন আধুনিক মনস্ক লোকের কাছে এসব কল্পনিক কাহিনী, লোককাহিনী ও বিশ্বাসগুলো গুজব এবং হাস্যকর মনে হতে পারে। তবুও বহু সংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে। ঢাকায় অবস্থিত লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহাসিক দুর্গগুলোর একটি। এটি বাংলাদেশে মুঘল স্থাপত্যের অন্যতম বড় এক নিদর্শনও। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। সুড়ঙ্গগুলোর মধ্যেও একটি সুড়ঙ্গ আছে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। স্থাপত্যবিদদের মতে এই পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ মনে করেন এটি একটি জলাধারের মুখ। নানা রকম রহস্য ঘেরা এই লালবাগ কেল্লার সব থেকে রহস্যময় স্থান লালবাগের বন্ধ সুড়ঙ্গ, যা সবার জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সুড়ঙ্গ নিয়ে বছরের পর বছর নানা রকম কল্পনা কাহিনী শোনা যায়। লালবাগ কেল্লার নিচে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ, যা জমিদার আমলে তৈরি করা হয়েছিল। স্থাপত্যবিদদের মতে লালবাগ কেল্লা সুড়ঙ্গ পথটি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদীর সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ মনে করে এটি একটি জলাধারের মুখ। এর ভেতরে একটি বড় চৌবাচ্চা রয়েছে। মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুড়ঙ্গ। যেহেতু সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজও পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক খনন কাজ করা হয়নি, তাই এটি নিয়ে নানা কল্পনা কাহিনী চালু আছে। এই কারণেই এই সুড়ঙ্গ পথটি ঢাকার আদিবাসিন্দাদের কাছে এখনো রহস্যময়। কেল্লার দক্ষিণে আগে বেশ কয়েকটি সুড়ঙ্গের উপস্থিতি থাকলেও মূল সুড়ঙ্গটি লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া আছে। পর্যটকেরা বেড়াতে গেলে এই সুড়ঙ্গের গল্প অনেকেই শুনেন। বলা হয় এখান দিয়ে নাকি সুড়ঙ্গ পথে দিল্লি পর্যন্ত যাওয়া যেত, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। একটি যুদ্ধকালীন বা বিপদ মুহূর্তে সুবেদারদের নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার পথ হিসেবে তৈরি করা হয়েছিল। ভারতের সব দুর্গেই এরকম সুড়ঙ্গ ব্যবহার দেখা যায়। সাধারণত নদীর ধারের দুর্গের নকশায় সুড়ঙ্গটি তৈরি কৌশল ছিল যেন তাড়াতাড়ি দুর্গ থেকে নৌপথে যাওয়া যায়। তাই নির্দ্বিধায় বলা যায় লালবাগের দুর্গ এই সুড়ঙ্গ বুড়িগঙ্গা ব্যতীত অন্য কোথাও সেসবার কথা নয়। তবে এই রহস্যময় সুড়ঙ্গে কোনো মানুষ প্রবেশ করলে আর ফেরত আসে না। এর কারণ সুড়ঙ্গের ভিতরে এতই অন্ধকার ছিল যে আলোতে সামান্য কিছু দেখা যায় না। একদল বিদেশি গবেষক এই রহস্য উদ্ঘাটনের জন্য সুড়ঙ্গের মধ্যে 2টি কুকুর পাঠান, কিন্তু কুকুর দুটি আর ফিরে আসেনি। পরবর্তীতে শিকল বেঁধে আবার 2টি কুকুরকে পাঠানো হয়েছিল, তখন শিকল আসলেও কুকুরগুলো ফেরত আসেনি। অনেকের মতে এর মধ্যে অনেক প্রকার গ্যাস রয়েছে যার প্রভাবে যে কোনো প্রাণী দেহের হাড় মাংস গলে যায়। আবার কারো কারো ধারণা এর মধ্যে এমন এক প্রকার শক্তি রয়েছে যা এর ভেতরে প্রবেশ করলে আর কারোর ফিরে আসা সম্ভব নয়। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ দিয়ে পাশেই বুড়িগঙ্গা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকে বেরিয়েই নৌকায় উঠে যাওয়া যেত জিঞ্জিরা প্রসাদে। আবার নদীর বাতাস অনুভবের জন্য এই সময়ে সেনাপতিরা ওই সুড়ঙ্গ ব্যবহার করতেন। তবে এসব কথাকে শুধুই কাল্পনিক বলে দাবি করছেন লালবাগ কেল্লার কাস্টোডিয়ান কার্যালয়, কারণ এসব কথার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন তাদের পরাজয় কাছাকাছি, তখন তারা সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেওয়াল পেরিয়ে পালিয়ে যেতেন।